আমি গ্রামের ছেলে তাই নাকি? আরেকবার দে আসসালামু আলাইকুম। প্রথম কথা, মায়েদের এখানে থাকা উচিত না এরকম ভাবে, পর্দা ওখানে দিতেই হবে। আর যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি দেখছি অনেক মহিলারা এরকম ভাবে আছেন, এটা একেবারে উচিত নয়। তবে জায়গা যেহেতু কম বলে আজকের দিনটা ছেড়ে দিয়েছি, তবে সকলের কাছে অনুরোধ, এরকম ভাবে মহিলারা যেন থাকবেন না। আমাদের বিশেষ করে গজল সম্রাট এসকে হাবিব সাহেব উপস্থিত হয়েছে। আমার বাড়ি তো চৈতল, এখান থেকে ডাক দিলেই পাওয়া যাবে। কিন্তু আমাদের ইমরান সাহেব, সাইফুদ্দিন নামিনী সাহেব, আব্দুর রহমান সাহেব, ওদিকে রক্তিম সাহেব, আমাদের তোমার শরীফুল ইসলাম সাহেব, অনেক শিল্পী আলহামদুলিল্লাহ, আমাদের আলামিন সাহেব, 5 মিনিট করে দিলে তো অনেক ভোর হয়ে যাবে, তো অনেক শিল্পী আছে আলহামদুলিল্লাহ। তো আমি এখনই জানাকে আনবো, তার আগেই আমি বলছি এই গজলটি কার একটু বলতে হবে। এক দিন কি বনি নদীর ধাই রে, বসে কাঁদে আপন ছেলের তরে। এক দিন কি বনি নদীর ধাই রে, বসে কাঁদে আপন ছেলে। আমি সত্যিকারে খুব অবাক, আমরা জানাদের গজল এটা বলতেই হয়, অস্বীকারের কোনো জায়গা নেই। যে সময় ফিতে ক্যাসেট ছিল সেই সময় বনা খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল লোর, এই দিনে বিদায় নিলে দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি বলে। সেই মানুষটা আমাদের কাছে উপস্থিত হয়েছে। তো আমি সকলের কাছে যদি একটু বসেন একটু ভালো লাগে। আমাদের উত্তরের লোকও দাঁড়ায়, দক্ষিণের লোক নাই দাঁড়ায়। দক্ষিণ দিকে আপনার এই দক্ষিণ দিকে সিস্টেম হলো সারা রাত গজল। আমি আশ্চর্য হয়ে গেছি, সারা রাত ধরে মিলাদ, এক জায়গায় গেছি সারা রাত মিলাদ। তা আমি উঠেছি তো আমার সামনে 6টা লোক বসে আছে আর নেই। তা আমি উঠে বললাম, ভাই আপনি যদি বাড়ি চলে যেতেন কর্তৃপক্ষ আমার আর তুলতো না। তা আমার দিক থেকে বলতে সর্বনাশী লোক, তো সব হুজুরা লোক ডাকে আর হুজুর বাড়ি পাঠাচ্ছে। তা আমাকে দেখে তখন বলছে, হুজুর আমরা এমনি বসিনি, বাড়ি বিরাট কুটুমির চাপ, সিট খালি, মানে কুটুমির চাপ বলে সিট খালি নি বলে বেচারি গুলো বসে দিয়েছে। তা আমি আপনাদের বলবো, আপনাদের তো সিট খালি আছে, একটু বসেন না, আর যদি নাই বসে তাহলে চট যেন নড়ে এরকম একটা আওয়াজ দিলেই আমি জনাব মহতারাম আমাদের সকলেই প্রাণপ্রিয় মানুষ, আমাদের মহব্বতের মানুষ, আজ আমাদের মুরারি সাহেব চৌমাতে এসেছেন, মিটিয়া পুরুষ থেকে আগত, যে তিনি আমাদের বিশেষ করে ভাইয়ের দাওয়াতে তিনি সাড়া দিয়েছেন। আমাদের তরফ থেকে, গায়ের মানুষের তরফ থেকে তাকে অভিনন্দন, তাকে আমরা সত্যি মোবারকবাদ জানাই যে তিনি এরকম একটি বয়সে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তবে সবাই একবার জোরে তকবীর দেব, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন, আমি এখনই আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের সকলেরই প্রাণপ্রিয় মানুষ জানার গজল। শিশুবেলায় আমরা শুনেছিলাম জনাব মোহতারাম এস কে হাবিব সাহেব, আইয়ে আইয়ে আইয়ে।